or rather the pace in which it is continuing, ballot will carry now a time will come when everybody will go out and you will not be able to get hold of anything. গত তিন দিন ধরে এই বাংলায় সন্দেশখালীতে কি কি ঘটনা ঘটছে আপনারা সবাই দেখেছেন। সন্দেশখালীর মা বোনেরা নিজেদের মান সম্মান ইজ্জত বাঁচাতে এবার তৃণমূলের বিরুদ্ধে সরাসরি লড়াই নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে সরাসরি লড়াই নেমেছে। সন্দেশখালী থানা ঘেরাও করে রেখেছে সন্দেশখালীর মহিলারা, সেই ঘটনা আপনারা দেখেছেন। অন্যদিকে আরো একজন নিজের মান সম্মান বাঁচাতে চলে গেছে সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে জল খুব একটা গলেনি, তাই এবার পিসির বাড়ির আবদার নিয়ে ভাইপো পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টে। কি দাবি তার? দাবি ওই একই দাবি, দুজন বিচারপতির কাছ থেকে এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা সরাতেই হবে। যিনি প্রতিদিন প্রতিটি জনসভায় বাংলার সাধারণ মানুষকে, বাংলার মহিলা ভোটারদের এটা বুঝিয়ে গেছেন যে ইডি সিবিআই এর তদন্ত করার কোনো দরকার নেই, সামান্য এক পয়সার দুর্নীতি যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তিনি নিজেই ফাঁসির মঞ্চে নিজের জীবন দেবেন, ঝুলে পড়বেন, সেই তিনি এবার পিসির বাড়ির আবদার নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে গেলেন দুজন বিচারপতির কাছ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা সরাতেই হবে। আর তারপরে সুপ্রিম কোর্টে কি হলো দেখাবো, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে, তার এজলাস থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা সরাতেই হবে। এর আগে আপনারা জানেন যে ভাইপো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাস থেকে নিজের দুটি মামলা সরিয়ে নিয়েছিল, যদিও সেবারে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে মামলা তখন তার এজলাসে চলছিল সেটা নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন, এটা ছিল তার অপরাধ, ফলে তার মামলা দুটো সরে গিয়েছিল। এবার বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকেও মামলা সরাতে হবে, কেন বলবো সবটা। তার আগে শুনুন আরো একটা ভালো কথা বলি, ভাইপোর হয়ে সুপ্রিম কোর্টে এই মামলাটা লড়ছেন এদেশের বিখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি, যিনি একদিন আদালতে সওয়াল করলে নাকি মামলার মেরিট অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী 15 লাখ 20 লাখ 25 লাখ টাকা অবধি নিয়ে থাকেন। একদিন আদালতে এসে সুপ্রিম কোর্টে একদিন আসবেন, কোর্টের বা মামলার মেরিট অনুযায়ী কিন্তু 20 থেকে 25 লাখ টাকা তিনি নিজে নিয়ে থাকেন। আমাদের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কত টাকা পান সাংসদ হয়ে? 3 লাখ 4 লাখ 5 লাখ, ধরে নিই মাসে তিনি 5 লাখ টাকা পান, বছরে তার ইনকাম কত? 60 লাখ টাকা। যদি ধরে নিই পুরো 60 লাখ টাকাই তিনি আইনজীবীদের পেছনে খরচা করছেন, তাহলে হিসেব বলছে অভিষেক মনু সিংভিকে তিনি খুব বেশি হলে 3 থেকে 4 দিন তিনি নিজের হয়ে দাঁড় করাতে পারবেন। অভিষেক মনু সিংভি যদি 15 লাখ টাকাও নেন একটা সিটিং এ একবার আদালতে হাজির হতে, তাহলে 4 × 15 = 60 লাখ টাকা মাত্র 4 দিন ভাইপো অভিষেক মনু সিংভিকে অ্যাফোর্ড করতে পারবে। কিন্তু আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দেশের বিখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে লড়ে যাচ্ছেন। এত টাকা কোথা থেকে আসছে? যিনি একজন তৃণমূলের সাংসদ তার এত টাকা কোথা থেকে আসছে? অভিষেক মনু সিংভিকে বছরের পর বছর পুষে যাওয়ার খরচাটা কোথা থেকে আসছে? তৃণমূলের নেতা কর্মীরা এই প্রশ্নটা তুলবে না। সে যাই হোক, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে আপনারা দেখেছেন পদক্ষেপ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট ছোট্ট একটি থাপ্পড় মেরে তাকে সেখান থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কোনো নোটিশ জারি করতে রাজি হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেছিলেন যে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকেও সমস্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা, বিশেষ করে যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সেই মামলা সরাতে হবে। পিসির বাড়ির আবদার কিন্তু এবার শুধু ভাইপো নয়, অভিষেক মনু সিংভিও করছেন ভাইপোর টাকার চাপে সুপ্রিম কোর্টে। বিচারপতি চন্দ্রচূড়, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জিজ্ঞাসা করলেন যে বিচারপতি গাঙ্গুলি তো সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন, তাই ভাইপোর মামলা তার এজলাস থেকে সরিয়ে নেওয়া হলো, কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তো সংবাদ মাধ্যমে মুখ খোলেননি, তিনি তো স্মুথলি পুরো এই যে তদন্ত যেটা ইডিকে দিয়ে তিনি করাচ্ছেন, তিনি তো স্মুথলি তদন্তটা করে নিয়ে যাচ্ছেন, কোন সংবাদ মাধ্যমে কোন নিজের এজলাসের কোন মামলা নিতে মুখ খোলেননি, তাহলে তার কাছ থেকে মামলা কেন সরাতে হবে?
বিচারপতি অভিষেক মনু সিংভি বলছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও কিন্তু অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে এই যে দলদাস বিচারপতির অভিযোগ যেটা তিনি করেছিলেন বিচারপতি সৌমেন সেন, সেই সৌমেন সেনের লড়াইয়ে নাকি বিচারপতি অমৃতা সিনহার নাম উঠে এসেছে। এটাকে পিসির বাড়ির আবদার ছাড়া আর কিছু বলা যাবে বলুন? বিচারপতি অমৃতা সিনহা যার নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের এত সম্পত্তি কি করে এলো সেই সংক্রান্ত মামলা চলছে। তিনি ইডিকেও ছেড়ে কথা বলছেন না, প্রতিদিন ইডি আধিকারিকদের কাছ থেকে জবাব নিচ্ছেন তদন্ত কতটুকু এগোলো, এবং তিনি ইডিকে এও বলে দিয়েছেন যে আপনারা যেভাবে তদন্ত করছেন তাতে মনে হয় না এই মামলায় আর কাউকে ধরা যাবে। ঠিক আগের দিনই কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা এবং ইডি আইনজীবীর মধ্যে কি কথা হয়েছিল আরো একবার আপনারা ভালো করে দেখুন। What is the position with you? We have identified some more properties with regard to the and Lord, we are in the process of attaching them in the last week. Why is it taking such a lot of time even after identification? Identification, the process is that we have already, my lord, in the last report which we had given to my lord, we had identified the properties worth the proceeds of crime which we had ascertained, and most of them have been attached, my lord. Now we have already found some more properties, my lord, which then again the voice sampling has gone to FSL, my lord. That is taking some time for coming, my lord, because that is a process which is taking place in Delhi, my lord. So my lord, these are the certain reasons, my lord, but we are working at it, my lord. It will be completed. Officers are there. Because the manner in which, or rather the pace in which it is continuing, my lord will carry. Now a time will come, then everybody will go out, and you will not be able to get hold of anything. বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা ইডি কে ছাড় দিচ্ছেন না। ইডি আধিকারিকদের পিছনে পড়ে থেকে কিভাবে এই মামলায় কাজ এগুতে হবে এবং পরপর স্টেপ বাই স্টেপ এই মামলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ভাইপো ভয় পেয়ে গেছে। তাই আইনজীবী অভিষেক মনু সিংভিকে নিয়োগ করেছেন সুপ্রিম কোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরাতে। ভাবতে পারছেন, বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাস থেকে মামলা সরাতে হবে? আসলে তৃণমূলের বিরুদ্ধে যারা রায় দিচ্ছে তাদের সবার এজলাস থেকে মামলা সরাতে হবে। বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি রাজাশেখর মান্থা, সবার এজলাস থেকে মামলা সরিয়ে প্রত্যেকটি মামলা দলদাস কিছু বিচারপতিকে দিতে হবে, তবে এরা থামবে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে রিট অফ ম্যান্ডেমাস অর্থাৎ হুকুম জারি হোক এমন একটা দাবি নিয়ে অভিষেক মনু সিংভি গিয়েছিলেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে। ভাবুন, প্রধান বিচারপতির এজলাস, কত মামলা এখনো পেন্ডিং আছে, লাখ লাখ মামলা পেন্ডিং আছে, আর এই রকম দেশের সেরা বিচারপতিরা একজন অভিযুক্ত অপরাধীর মামলা নিয়ে প্রতিদিন যাচ্ছে, তাদের মামলাটা আগে শোনা হচ্ছে, পিসির বাড়ির আবদার নিয়ে তারা মামলা করছেন, তাদের মামলা আগে শোনা হচ্ছে। আমাদের দেশের, সত্যি আমাদের দেশের বিচার ব্যবস্থার কি হাল হয়ে দাঁড়িয়েছে? যাদের হাতে মানি পাওয়ার আছে, যাদের হাতে রাজনৈতিক পাওয়ার আছে, তাদের মামলাগুলো আগে শোনা হবে, আর আপনার যদি মানি পাওয়ার বা রাজনৈতিক পাওয়ার না থাকে তাহলে আপনার মামলা কোনোদিনই শোনা হবে না। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে কোনো নির্দেশ জারি করতে রাজি হননি, কোন রকম হুকুম জারি করতে রাজি হননি, পরিষ্কার বলে দিয়েছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি সৌমেন সেনের যে মামলা স্বতঃসিদ্ধ হয়ে সুপ্রিম কোর্ট নিজে গ্রহণ করেছে সেই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলার শুনানি হবে। পিসির বাড়ির আবদারকে গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, আর তারপরেই বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সরানোর আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কক্ষে বলেছেন যে এবার বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকেও শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা সরিয়ে নেওয়া হোক। ভয় পেয়ে গেছেন, ভাইপো ভয় পেয়ে গেছে যে বিচারপতি অমৃতা সিনহা এই মামলার শেষ অবধি দেখে ছাড়বেন। প্রতিদিন কলকাতা হাইকোর্টে যেভাবে তিনি ইডি আধিকারিকদের একেবারে পেছনে পড়ে থেকে তদন্ত পরিচালনা করছেন, ভাইপো ভয় পেয়ে গেছে এই মামলার খুব তাড়াতাড়ি ফয়সালা হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের আয় ব্যয় সংক্রান্ত মামলা, এত টাকা তাদের কোথা থেকে এলো, এই কোম্পানি কি কাজ করে, ফাঁস হয়ে যাবে বাংলার মানুষের কাছে, কলকাতা হাইকোর্টে বিচারপতি ফাঁস করে দেবেন এটা।
তাই ভয় পেয়ে বিচারপতি অমৃত সিনহার এজলাস থেকেও মামলা সরাবার চক্রান্ত শুরু হলো এবং দায়িত্ব পেয়েছেন কে, দেশের বিখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি, যার একদিনের ফি 15-20 লাখ টাকা, 60 লাখ টাকা মাসিক মাইনে পায় একজন সাংসদ, 20 লক্ষ টাকা আইনজীবীকে দিনের পর দিন কি করে জোগাড় করতে পারছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত আয়ের উৎস কি প্রশ্ন করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে নিজের এজলাসে। তাই বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে মামলা সরাবার চেষ্টা, যদিও বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধেও কোনো নির্দেশ জারি করতে রাজি হয়নি বিচারপতি প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ, এবং বিচারপতি অমৃতা সিনহার মামলা যে সরাবার অনুরোধ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অনুরোধেও সেই আবেদনও কান দেননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কি বলবেন আপনারা, সন্দেশখালীর মা বোনেরা নিজেদের সম্মান রক্ষার জন্য লড়াই করছে, হাতে তারা লাঠি তুলে নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন তৃণমূলের নেতাদের বিরুদ্ধে লড়াই করছে, অন্যদিকে সামান্যতম দুর্নীতি প্রমাণ হলে যিনি ফাঁসি নিজেই ফাঁসি নিয়ে নেবেন বলে বাংলার মানুষের কাছে প্রতিটি জনসভায় বড় মুখ করে দাবি করেন, তিনি কি করছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পর বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরাবার চেষ্টা করছেন নিজের মান সম্মান রক্ষার জন্য। কি বলবেন আপনারা, মেইনস্ট্রিম মিডিয়ায় আপনারা চোখে আঙুল দিয়ে এইসব খবর পাবার আশা করবেন না। যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের গ্রুপে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। এই রকমের প্রতিবেদন আমরা দেখেই যাব আপনাদের, কারণ আমরা কোনো খবরই চেপে রাখতে দেব না।